এরপর যে খবরের দিকে নজর রাখবো উপত্যকায় আবারও সেনা জঙ্গি গুলির লড়াই এবং আজ সকাল থেকে শুরু হয়ে যায় সেই গুলির লড়াই ইতিমধ্যেই নিকেশ হয়েছে তিন জঙ্গি জম্মুতে সেনা জঙ্গি গুলির লড়াই জম্মুর সিধরা এলাকাতে সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই নিকেশ হয়েছে তিন জঙ্গি এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি সামনে নতুন বছর এবং সেখানে জঙ্গী বিরোধী কার্যকলাপে নেমেছে সেখানকার পুলিশ এবং আজ সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে তিন জঙ্গি এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি আজ সকালে জম্মুর সিধরা এলাকাতে প্রথমেই জঙ্গিরা হামলা চালায় সেনাবাহিনীর ওপর প্রথমে গ্রেনেড ছোড়া হয় এবং তারপরে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী সেনাবাহিনীর গুলিতে জখম হয়েছে তিন জঙ্গি সেখানে আরো কেউ লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি আপনারা এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দেখছেন সেই ছবি সেনার গুলিতে নিকেশ হয়েছে তিন জঙ্গি এলাকায় শুরু হয়েছে তল্লাশি জম্মুতে সেনা জঙ্গি গুলির লড়াই নিকেশ তিন জঙ্গি জম্মুর সিদ্রা এলাকাতে আজ প্রথমেই গ্রেনেড চালায় জঙ্গি বাহিনী এবং তারপরে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় শুরু হয় গুলির লড়াই সামনেই নতুন বছর এবং তার আগেই সন্ত্রাস বিরোধী দমনে নেমেছে জম্মু কাশ্মীরের বাহিনী আজ বাহিনীর গুলিতে জখম হয়েছেন তিন জঙ্গি এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি জম্মুতে সেনা জঙ্গি গুলির লড়াই সেনার গুলিতে নিকেশ হয়েছে তিন জঙ্গি জম্মুর সিদ্রা এলাকার ঘটনা এবং সেখানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি আরও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি নিহত হয়েছে তিন জঙ্গি আবারও সেনাবাহিনীর বড়সড় সাফল্য সামনে নতুন বছর তার আগে জঙ্গি বিরোধী দমনে নেমেছে জম্মু কাশ্মীরের সেনাবাহিনী আজ সকাল থেকে শুরু হয়ে যায় সেনা জঙ্গি গুড়ের লড়াই লড়াইয়ে প্রাণ হারিয়েছে তিন জঙ্গি জম্মুর সিদরা এলাকায় সেনা জঙ্গি গুড়ের লড়াই নিকেশ হয়েছে তিন জঙ্গি